এখন আমরা ধারা সম্পর্কে একটা অঙ্ক করব। ছয় নম্বর অঙ্ক প্রশ্নটা হচ্ছে 8+11+14+17+ ধারাটির কোন পদ 392 অর্থাৎ 392। এখানে ধারাটির প্রথম পদ আমরা বলছিলাম ধারার প্রথম রাশিকে প্রথম পদ বলা হয়, এইটা হচ্ছে প্রথম রাশি এবং এটা হচ্ছে এইট হচ্ছে ধারাটির প্রথম পদ। প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, ধারাটির প্রথম পদ এ সমান এইট। সাধারণ অন্তর সমান্তর ধারা হচ্ছে সাধারণ অন্তর আর গুণোত্তর ধারা হচ্ছে সাধারণ অনুপাত। তো আমাদের আজকের বিষয় হচ্ছে সাধারণ সমান্তর ধারা যেহেতু সাধারণ অন্তর দুইটি পদের পার্থক্য, একটি পদ থেকে পূর্ববর্তী পদ যদি বিয়োগ করি যে পার্থক্য সেটাকে বলে সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডিফারেন্স। দ্বিতীয় পদ হচ্ছে 11 মানে 11, প্রথম পদ হচ্ছে 8, এ 11-8 সমান হচ্ছে 3, এটা হলো সাধারণ অন্তর। কেন বলছে দাঁড়ের কোন পদ 392, কোন পদ যেহেতু কোন পদ বলছে সেটা এটা আমরা ধরে নিব। কোন পদটা হচ্ছে মনে করি ধারাটির এন্তম পদ, কোন পদ বললে এন্তম পদ ধরে নিব, মনে করি ধারাটির এন্তম পদ 392। তো এন্তম পদ আমরা ধরে নিলাম 392 ধরে নিলাম এন্তম পদ। আমরা জানি এন্তম পদ সমান হলো a+(n-1)(d), এটা সূত্র। এন্তম পদের সূত্র হচ্ছে a+(n-1)(d). আমরা সূত্র জানি এন্তম পদ a+(n-1)(d), আর আমরা ধরে নিছি এন্তম পদ 392। এই এন্তম পদ আর এই এন্তম পদের যে মানটা সেটা হলো সমান। তো প্রশ্ন মতে a+(n-1)(d) সমান 392, a+(n-1)(d) ইকুয়াল অথবা সমান 392। আমরা এর মান জানি 8, প্রথম পদের সমান 8 লেখছি, এই জন্য এর মান 8। n-1(d) এর মান পেয়েছি আমরা সাধারণত 3, ইকুয়াল 392। বা 8+3 দ্বারা গুণ করলে n এর গুণ করলে 3n বা থ্রাইস n, -3 দ্বারা 1 গুণ করলে 3 সমান 392। বা থ্রাইস n আগে আনলাম, +8 থেকে -3, এখানে +8 আর হচ্ছে -3, মানে দুইটা বিয়োগ করলে 8 থেকে 3 বিয়োগ করলে 5, ইকুয়াল 392। বা থ্রাইস n সমান +5 আছে, এটা সমান চিহ্নের বাম দিয়ে গেলে মাইনাস হবে, 392-5। বা থ্রাইস n সমান 392 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে 387, 5 আছে 12 হইব, 2-এর 12 ধরব, 5 আছে 12 হইব 7 হইলে, হাতের হইলে 1, 1 আছে 9 হইব 8 হইলে 3-এর 3, তো 387 বা 387। বা n সমান, n এর মান বের করলে এটা গুণ আছে, গুণ থাকলে সংখ্যাটা দিয়ে ভাগ হবে, n সমান 387/3, অর্থাৎ n সমান 129। কীভাবে হইল, 3 দ্বারা যদি 387কে ভাগ করি, 3 দ্বারা 3 একবার 3 ওকে 3, তারপর 8 নামলো, 3 দ্বারা 8 ভাগ করলে 3 দ্বারা 6, 6 আছে 8 হইব 2-লে 2-এর ভাগ যায় না, 7 নামলো, 27 3 9 27, 27 থেকে 27 বাদ দিলে 7-এর সাথে মিলে গেলো 0, 2-এর সাথে মিলে গেলো 0, মানে 0, বাক্সের হলো 0 আর বাঘফল হচ্ছে 129, 129, অর্থাৎ এন সমান 129, অর্থাৎ ধারাটির 129তম পদ 392। আমরা ধরে নিয়েছিলাম এন্তম পদ, মনে করি ধারাটির এন্তম পদ সমান 392, এই এন্তম পদের মান এন এর মান হচ্ছে 129 বা 129, অর্থাৎ আমাদের রেজাল্ট হইল 129তম পদ। আজকের মতো এখানেই বিদায়।